তো গেছে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু একটা নর্মাল ফটো একদমই কিন্তু নর্মাল একটা ফটো তো এই ফটোটাকে কিন্তু আমি লাইট রুম দিয়ে এক ক্লিকে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা একটু লক্ষ্য করুন এখানে ফেসটা কিন্তু আগের তুলনায় কতটা স্মুথ হয়ে গেছে কতটা পরিষ্কার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরই কিন্তু লাগছে দেখতে তো এখানে আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে তো এটা আসলে আমি কী করেছি আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকে লাইট রুম দিয়ে করতে পারবেন তো এটা করার জন্য সবার আগে আপনাদের যে কাজটা করবেন স্টোর থেকে এই পিকচারটা আপনারা ডাউনলোড করুন নেবেন তো পিকচার ট্যাপ আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে তো সেটা কিন্তু লাইট রুম দিয়ে করা যায় না তো তার জন্য পিকচার ট্যাপটা ডাউনলোড করে নেবেন সিম্পলি প্লে স্টোরে সার্চ করবেন পিকচার খুব সহজে দিয়ে দেবে তো তারপর আপনারা এই পিকচার অ্যাপটা ওপেন করবেন তো পিকচার ট্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ট্রেনে চলে যাবে তো সবার আগে আপনারা যে কাজটা করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন একটা তো এখানে ক্লিক করে দেবেন তারপরে এই যে এডিটে ফটো সিম্পলি এখানে ক্লিক করবেন তো তারপর কিন্তু আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে তো এখান থেকে আপনারা সিম্পলি নর্মাল একটা ফটো চুজ করে নেবেন যে ফটোটাকে আপনারা এডিটিং করবেন ঠিক আছে তো আমি একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি অলরেডি গেছে আমি এখানে এই ফটোটা চুজ করে নিয়েছি তো আপনারা চুজ করবেন নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস ও অপশান শো করবে তো এখান থেকে সবার আগে আপনারা এই টুলসে ক্লিক করবেন তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন সুইচ তো এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে কিন্তু আমরা আমাদের হেয়ারটাকে একটু বাড়িয়ে নেবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন হেয়ারটা কিন্তু একটু শুয়ে শুয়ে রয়েছে তো আপনারা সিম্পলি এইভাবে কিন্তু উপর দিকে টানবেন দেখতে পারবেন হেয়ারটা কিন্তু ফুলবে ঠিক আছে তো আপনারা কিন্তু সবার আগে এই কাজটা করে নেবেন তো আমি এখানে এই কাজটা করে নিচ্ছি তো তাহলে কিন্তু ছবিটা আরও দেখতে ভালো লাগবে এডিটিংটা কিন্তু আরও সুন্দরভাবে হবে তো আপনারাও এইভাবে করে নেবেন অলরেডি গিয়ে সেখানে আমার এই কাজটা হয়ে গেল তো আপনারা এই জিনিসটা করার পর সিম্পলি উপরে টিকমার্ক দেখতে পারবেন টিকমার্কে ক্লিক করে দেবেন তো তারপর ব্যাক হয়ে যাবে তো এবার আপনারা নেক্সট যে কাজটা করবেন এখানে টুলসগুলো থেকে আপনারা একটু এদিকে সরাবেন এখানে দেখতে পারবেন রিটার্স ঠিক আছে তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অনেকগুলো টুলস শো করছে তো এখান থেকে আপনারা সিম্পলি প্রথমে এখানে এই স্ক্রিন কালার দেখতে পারবেন তো এই যে স্ক্রিন কালার এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে কিন্তু আমাদের স্ক্রিনটাকে পরিষ্কার করতে হবে তো সেটা করার জন্য সিম্পলি এই যে কালার অ্যাডজাস্ট এখানে ক্লিক করে দেবো তারপর এই আরোটাকে এভাবে টেনে এখানে কিন্তু সাদা কালারটা চুজ করে এখানে টিকমার্ক করে দেবো তো এখানে সাদা কালারটা হয়ে গেলো তো তারপরে তারপর এখানে অটো দেখতে পাচ্ছেন সাইডে এখানে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু অটোমেটিকলি আমাদের কালারটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্ক্রিন কালারটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো আপনার সিম্পলি এখানে হান্ড্রেড পার্সেন্ট থেকে এখানে কমিয়ে দেবেন ঠিক আছে আপনাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু এখানে চুজ করে নেবেন তো আমি এখানে ফিফটি পার্সেন্টের আশেপাশে রেখে দিচ্ছি তো তারপর আপনার সিম্পলি উপরে টিকমার্ক টিকমার্কে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু ব্যাকে চলে যাবে তো এখান থেকে আপনারা সিম্পলি একটু এদিকে সরাবেন এখানে দেখতে পারবেন মেকআপ তো মেকআপই ক্লিক করে দেবেন তো তারপর গিয়ে সেখানে দেখতে পাচ্ছেন এল ডবল জিরো অন লিফ ঠিক আছে এই লিফ কালারটাকে চুজ করে নেবেন তো এখান থেকে কিন্তু আমাদের ঠোঁটের কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন লাল কালার হয়ে গেছে তো এখান থেকে আপনার আপনার অ্যামাউন্টটাকে কুড়ি পার্সেন্টের আশেপাশে রেখে দেবেন তো আমি এই যে কুড়ি পার্সেন্টের আশেপাশে রেখে দিলাম তারপর এখানে মার্ক করে দেবো তো এখান থেকে কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেলো তো তারপর আপনারা সিম্পলি উপরে মার্ক করে আবার ব্যাকে চলে আসবেন তো এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন উপরে যে সেভের আইকন দেখতে পাচ্ছেন ফটো তো এখানে সেভে ক্লিক করে দেবেন তো এই ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেলো তো এবার আপনারা প্রথমে কিন্তু এখানে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন ঠিক আছে তো তারপর এখানে এডিটের ফটো আবার ক্লিক করে দেবেন তো তারপর কি করবেন এখানে কিন্তু আবার কিন্তু গ্যালারি শো করবে তো আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো তো আপনারা সিম্পল ভিডিও ডিসক্রিপশন থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করে নেবেন তো তারপর এখানে ব্যাকগ্রাউন্ড চুজ করবেন তো এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো তো ব্যাকগ্রাউন্ড চুজ করার পর নিচে দেখতে পারবেন অনেকগুলো টুল শো করছে তো এখান থেকে সিম্পলি আপনারা একটু এদিকে সরাবেন এখানে দেখতে পারবেন অ্যাড ফটো তো অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন তো এবার আপনারা পিকচার অ্যাপ থেকে যে ফটোটাকে ডাউনলোড করলেন কেমন আপনাদের তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন তো এই যে আমি ফটোটা চুজ করে নিচ্ছি এখানে কিন্তু ফটোটা চলে আসলো তো এবার আপনারা এই অ্যারোটাকে ধরে এভাবে টানবেন আর পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু এবার সেট করে নেবেন ঠিক আছে এই যে যেভাবে করছি তো এখানে ক্লিক করার পর এই যে সেট হয়ে গেল তো তারপরে সাইডেই দেখতে পারবেন রিমুভ বিজি তো এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন দেবেন কিন্তু আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বসে যাবে তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন নাহলে কিন্তু কিছু করতে পারবেন না তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো তো এবার আমরা সিম্পলি এখানে টিকমার্ক দেখতে পারবো টিকমার ক্লিক করে দেবো তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেলো তো এবার আমরা এই ফটোটাকে ডাইরেক্ট সেভ করে নেব তো তার জন্য এই যে উপরে সেভের আইকন এখানে ক্লিক করে ফটোটা আমরা সেভ করে নেব তো এবার গাইস আপনারা কি করবেন এবার লাইট রুম অ্যাপটা ওপেন করে নেবেন আপনাদের ফোন থেকে তো যাদের যাদের নেই প্লে স্টোরে সার্চ করবেন লাইট রুম খুব সহজে কিন্তু দিয়ে দেবে ডাউনলোড করে ইনস্টল করে লাইট রুম অ্যাপটা ওপেন করবেন তো লাইট রুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনারা গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে তো কেবল আমরা পিকচার থেকে যে ফটোটাকে সেভ করেছি তো সেই ফটোটাই এই যে চুজ করে নেবো ঠিক আছে তো এই যে আমি ফটো কিন্তু চুজ করে নিলাম তো ফটো চুজ করার পর আপনারা দেখতে পারবেন নিচে কিন্তু এখানে অনেকগুলো অপশন শো করছে এখানে চার পাঁচটা ঠিক আছে তো এখান থেকে আপনারা সিম্পলি এডিট অপশানে এখানে ক্লিক করে দেবেন তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট ঠিক আছে ইফেক্টে ক্লিক করে দেবেন তো তারপর গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তিন নম্বরে দেহাস ঠিক আছে তো এখানে আপনারা এটাকে একটু মাইনাস করে দেবেন এখানে হালকা একটু মাইনাস করে দেবেন এখানে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আশেপাশে মাইনাস করে দেবেন তো আমি তেরো পার্সেন্ট করে নিলাম তো তারপর আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন কালার তো কালারে ক্লিক করে দেবেন তো তারপরে যে মিক্স তো এই মিক্সে ক্লিক করে দেবেন তো এবার আপনারা সবার আগে এই কালারটাকে চুজ করবেন তো এই কালারটাকে চুজ করার পর আপনারা সিম্পলি কি করবেন এই স্যাচুরেশনটা দেখতে পাচ্ছেন আপনাদের ফটোটা যদি আর একটু পরিষ্কার ক্লিয়ার করতে হয় তো স্যাচুরেশনটাকে একটু মাইনাস করতে পারেন তো আমি এখানে কুড়ি পার্সেন্টের আশেপাশে মাইনাস করে দিচ্ছি তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিমিনেন্স তো লিমিনেন্সটাকে আপনারা একটু বাড়াবেন ঠিক আছে এখানে কিন্তু ফেসের লাইটটা বাড়বে তো আপনাদের যদি ডার্ক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে লাইট বাড়িয়ে নিতে পারবেন তো আমি এখানে পনেরো পার্সেন্ট আশেপাশে রেখে দিচ্ছি তো তারপর গাইছি আপনারা এই যে প্রথমের যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করব কিন্তু এখানে সেচুরেশনটাকে একটু মাইনাস করে দেবেন আর এখানে কিন্তু লিমিনাসটাকে আপনারা একটু প্লাস করে দেবেন তো যদি এখানে দেখতে পারবেন ঠোঁটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা চাইলে সেচুরেশানটাকে একটু বাড়াতে পারেন ঠিক আছে তো আমি এখানে দশ পার্সেন্ট প্লাস করে দিলাম তো এখান থেকে কিন্তু আমাদের এই কাজটা হয়ে এবার আপনারা সিম্পলি কী করবেন এখানে তিন নাম্বারে হলুদ কালার দেখতে পাচ্ছেন হলুদ কালার ক্লিক করে দেবেন তো তারপর স্যাচুরেশানটাকে আপনারা পুরো জিরো করে দেবেন ঠিক আছে এখানে পুরো হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তো তারপর লিমিনাসটাকে আপনারা জিরোতেই রেখে দেবেন এখানে কিছু করবেন না লিমিনাসটাকে তারপরে যে সবুজ কালারটা সবুজ কালারটা ক্লিক করে এখানে স্যাচুরেশানটাকে আপনারা এবার জিরো করে দেবেন তো তারপরে এই লিমিনান্সটাকে এটা কি কিছু করবেন না এখানে এটাকেই রেখে দেবেন আর যে হিউ দেখতে পাচ্ছেন হিউটাকে একটু প্লাস করে দেবেন এখানে ঠিক আছে আমি একটু প্লাস করে দিচ্ছি এখানে পঞ্চাশ পার্সেন্টের আশেপাশে রেখে দিলাম তো তারপরে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন ব্লু কালারে ক্লিক করবেন তো তারপর আপনারা হিউটাকে এইভাবে রেখে দেবেন জিরোতেই রেখে দেবেন তো তারপরে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটাকে আপনারা প্লাস করবেন ঠিক আছে এখানে হান্ড্রেড পারসেন্ট আমি করে দিলাম তারপর লিমিনেন্সটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন এখানে এখানে আমি তিরিশ পার্সেন্টের আশেপাশে মাইনাস করে দিয়েছি তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেলো তো এবার আমরা ডান করে এখানে ব্যাক করে নেবো ঠিক আছে এই যে ডান হয়ে গেল তো এবার আপনারা কি করবেন এই যে লাইট দেখতে পাচ্ছেন লাইটে ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে এক্সপোজারটাকে আপনারা একটু প্লাস করে দেখবেন যে কেমন লাগে তো আমি এখানে একটু প্লাস করে দিচ্ছি এখানে আট পার্সেন্ট করে দিলাম তো তারপরে যে কন্টাস্ট দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটাকে আপনারা একটু বাড়িয়ে দেখবেন কেমন লাগে তো আমি এখানে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি পঁচিশ পার্সেন্টের আশেপাশে রেখে দিলাম ঠিক আছে তো তারপর হাইলাইট হাইলাইটটাকে আমরা একটু বাড়িয়ে দেখবো কেমন লাগে তো হাইলাইটটাকে আমার একটু মাইনাস করতে হবে ঠিক আছে তো হাইলাইটটাকে আমি দশ পনেরো পার্সেন্ট আশেপাশে প্লাস করে দিলাম তো তারপর শ্যাডো শ্যাডোটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন ঠিক আছে এখানে তো আমি এখানে উনিশ পার্সেন্ট মাইনাস করে দিলাম তো তারপর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন কার্ভ তো কার্ভে ক্লিক করে দেবেন তো তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন লাইন একটা চলে এসেছে তো এখানে একটা ক্লিক করবেন আর এখানে কিন্তু একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এই নিচেরটাকে একটু প্লাস করে দেবেন এখানে আর উপরেটাকে একটু মাইনাস করে দেখবেন ঠিক আছে তো আমি এখানে একটু মাইনাস করে দিচ্ছি হালকা তো তারপর এখানে রেড কালারে চুজ করবেন তো একইভাবে এখানে একটা ক্লিক করবেন আর এখানে ক্লিক করবেন তো তারপর এটাকে একটু প্লাস করে দেখবেন কেমন লাগে তো আমি এখানে প্লাস করব না এখানে একটু মাইনাস করে দেবো হালকা হালকা একটু মাইনাস করে দিলাম আর উপরেটাকে একটু প্লাস করে দেবে এখানে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করেছি আপনারাও কিন্তু এই একইভাবে করবেন তো তারপরে সবুজ কালারটাকে কিছু করবেন না এখানে ব্লু কালারটাকে চুজ করবেন তো ব্লু কালারটা চুজ করার পর এখানে একইভাবে কিন্তু এখানে এই জিনিসটাকে একটু প্লাস করে দেবেন নিচেরটাকে আর উপরটাকেও ওখানে প্লাস করে দেবেন একটুখানি ঠিক আছে দেখতে পাচ্ছেন লাইন আমি যেভাবে রেখেছি আপনারাও কিন্তু এভাবে রাখবেন তো আপনারা চাইলে ব্লু কালারের উপরটাকে একটু মাইনাসও করতে পারেন তো আমি এই যে এভাবে রেখে দিলাম তো তারপর আপনাদের এই কাজটা হয়ে গেলে সিম্পলি এখানে ডান করে ব্যাকে চলে আসবেন তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন গেস কতটা সুন্দর লাগছে দেখতে তো এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে আরও অপশন আছে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন ব্ল্যাকস রয়েছে হোয়াইট রয়েছে আপনারা চাইলে কিন্তু এই অপশনগুলো ইউজ করতে পারেন খুব সুন্দর কিন্তু লাগবে আপনাদের ফটোতে তো এটা করার পর সিম্পলি আপনারা এই ফটোটা সেভ করার জন্য গ্যালারিতে কি করবেন উপরে দেখতে পারবেন সেভ এখানে ক্লিক করে দেবেন তারপর কয়েক সেকেন্ড কিন্তু প্রসেসিং নেবে তো তারপরে যে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করে দেবেন আপনাদের এই ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে গিয়েছে আপনারা কিন্তু এরকম ব্লুটুন ফটো এডিটিং করতে পারবেন এরকম সুন্দর আপনাদের ফটোটা তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কি কি করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথম পারেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন